নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। চার দিন এই পাঁচ রাশির পাঁচটি বড় সুসংবাদ আসতে চলেছে। 119 বছর পর এই মহাসংযোগ সৃষ্টি হয়েছে এই পাঁচ রাশির ক্ষেত্রে। দেখুন, রবি মিথুন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ প্রিয় মিত্র রাশিতে অবস্থান করছে। বুধ স্বরাশিতে অবস্থান করে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং তেরোই জুলাই শুক্র কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ শুক্রের সঙ্গে বুধের কিন্তু পরম মিত্রতা এবং ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে এই পাঁচ রাশির ক্ষেত্রে। অর্থাৎ রবি, শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছে এবং 13, 14, 15, 16 এই চার দিন এই ত্রিগ্রহী যোগ থাকছে। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে যে পাঁচ রাশি, সেই পাঁচ রাশির বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে একটি কথা আমি বলি, ভিডিওর আলোচনাটি সম্পূর্ণ শুনবেন। কেন আমি বলছি, কী কারণে বলছি, জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে একটা বিজ্ঞান, এটা হাওয়াতে কথা নয়, দুম করে বলে ফেললাম এটা কোনো মাতেই না। কী কারণে ভালো হবে, হোয়াই, কিসের জন্য ভালো হবে, এটা কিন্তু বোঝা দরকার। অর্থাৎ যারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল দেখছেন, অনেকে অনেক কিছু শিখতে পেরেছেন, অনেকে ভালো ভালো কমেন্ট করছেন, তাদেরকে আমি স্যালুট জানাই, তাদেরকে আমি নমস্কার জানাই। যারা বয়স্ক ব্যক্তিরা আছে তারা আমার প্রণাম নেবেন, যারা ছোটরা আছেন তারা আমার আন্তরিক বুক ভরা ভালোবাসা তাদের উপর থাকছে। কারণ বেশ কিছু কমেন্টস পেয়েছি এর আগে, এত সুন্দর সুন্দর, যারা অনেক জ্যোতিষশাস্ত্রের অনেকটাই রক্ত কিন্তু করতে পেরেছে এই ভিডিও দেখে দেখে। আরও এগিয়ে চলুন আপনারাও, কারণ একের পর এক প্রত্যেকে কিন্তু শিখুন, শিখাটা দরকার। নিজের বাড়ির ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে, নিজের পরিবারের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। জ্যোতিষ এমন একটা জিনিস যা যেটা মানব কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য কিন্তু এই জ্যোতিষশাস্ত্র। আর জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের চক্ষু, আপনি যদি বেদকে বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্র কিন্তু আছে। কিন্তু ফুটপাটটা কথা বলে দিলাম, এটা নিয়ে জ্যোতিষকে কলঙ্কিত করা এটা আমি কিন্তু করি না। কী কারণে হচ্ছে আমি ব্যাখ্যা আপনাদেরকে দিই। আর যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে আমার কথা শুনে অনেকের মিলছে না, না মিলতেই পারে, কারণ আপনার জন্মছকে যোগ আছে কি না, আপনার জন্মছকে যদি যোগ থাকে আপনার হবে। সেই জায়গাটা দেখতে হবে যে আপনি যদি প্রচুর যোগ থাকে তাহলে আপনার কিন্তু হবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, সমস্যা আছে সমাধান আছে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, দায়িত্বের সাথে কাজ করি। চলুন আলোচনা শুরু করা যাক পাঁচ রাশির পাঁচটি বড় দুর্দান্ত সুসংবাদ আসতে চলেছে। অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি, নির্ণায়ক ফল পেতে চলেছে এই পাঁচ রাশি। কেন আমি একে একে আপনাদেরকে জানবো। নাম্বার ওয়ান রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এখানে আপনাদের এবং ভাগ্যপতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে। বুধ ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং ভাগ্যপতি সপ্তমভাবে, এবং প্রফিট লাভ অধিপতি শুক্র সাকসেসের অধিপতি সপ্তমভাবে, ত্রিগ্রহী যোগ। আপনাদের ব্যবসার জায়গায় যথেষ্ট ভালো, আপনাদের দৈনন্দিন রোজগার, ব্যবসা এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট। ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন,
মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছে, কর্ম করছেন, বিদেশের সাথে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আপনি এই জায়গাগুলোতে ক্ষেত্রে যথেষ্ট কিন্তু লাভ কিন্তু পাবেন। সিএ নিয়ে যারা পড়াশোনা করছেন, চার্টার অ্যাকাউন্ট নিয়ে, তারা কিন্তু দুর্দান্ত লাভ পাবেন। এবং কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, সেখান থেকে কিন্তু যথেষ্ট হলো মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ কিন্তু করছে। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে ধনুরাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে ধনুরাশি, এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে ধনুরাশির। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে, তৃতীয় পতিকে নিয়ে ও দুর্দান্ত, এবং পঞ্চম পতিকে নিয়ে অর্থাৎ বুদ্ধিকে নিয়ে, অর্থকে নিয়ে, এবং আপনাদের ক্ষেত্রে পরাক্রমকে নিয়ে। বৃষরাশির মিডিয়া রিলেটেড জায়গা, হসপিটাল ম্যানেজমেন্ট, যারা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছেন, অ্যাকাউন্টেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেখানে লাভ পাবেন। যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, সেখানে লাভ পাবেন। যারা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, সেখানে আপনারা লাভ পাবেন। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, সেই জায়গা থেকে প্রফিট পাবেন। এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে আপনাদের এই সময়। পরাক্রম বৃদ্ধি কিন্তু হতে চলেছে বৃষরাশি, অর্থাৎ রাশির দ্বিতীয়ভাবে এই যোগ কিন্তু সৃষ্টি করছে। রাশির অধিপতি ধনভাবে এবং ধনপতি ধনভাবে এবং পঞ্চমপতি কানেক্ট করে, এবং আকর্ষিক ধনলাভ স্টক বিজনেস থেকে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি, তিন নম্বর রাশি। আপনাদের রাশির অধিপতি একাদশভাবে সফলতাভাবে, ধনপতি সফলতাভাবে এবং সফলতা অধিপতি সফলতাভাবে অবস্থান করছে, এবং কর্মপতি একাদশভাবে। একাদশভাবে তিন তিনটি গ্রহ, ত্রিগ্রহী যোগ, একাদশভাব, একাদশভাবে ত্রিগ্রহী যোগ দুর্দান্ত। এই চার দিন সিংহ রাশির ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, অদ্ভুত অকল্পনীয়। বেশ কিছু ক্ষেত্রে বড় বড় সুসংবাদ সিংহ রাশি আসতে চলেছে, প্রফিট আপনাদের দেখা যাচ্ছে। আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছে সেখান থেকে লাভ, শেয়ার বাজার থেকে লাভ, মার্কেটিং লাইনে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন, মানে আপনাদের যদি বলা যায় দুর্দান্ত লাভ আপনারা কিন্তু এই সময় পাবেন। ভাগ্যে সাপোর্ট, ফুলফিলমেন্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির পঞ্চমভাবে ত্রিগ্রহী যোগ, অর্থাৎ পঞ্চমপতি পঞ্চমভাবে ভাগ্যপতিকে কানেক্ট করছে, এবং চতুর্থপতিকে, এবং কেন্দ্রতি কোনো রাজ্য আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ সম্পত্তিগত দিক থেকে লাভ, শেয়ার মার্কেট থেকে লাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের ফুলফিলমেন্ট, সাপোর্ট এই সময় কিন্তু আপনারা পাবেন। বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, এবং দেখুন ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে একাদশপতিকে কানেক্ট করে, দুর্দান্ত লাভ পেতে চলেছে কুম্ভ রাশি। কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট পেতে চলেছে কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে শেয়ার বাজার যেমন লাভ পাবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ইনকামের জায়গাটা বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট প্রফিট। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এই 13, 14, 15, 16 এই চার দিন নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কুম্ভ রাশি। আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের ধনাধিপতি কর্মভাবে অবস্থান করছে, রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করছে, এখানে আপনার দুটি রাজ্য সৃষ্টি করছে, এবং ভাগ্যপতিকে কানেক্ট করছে। এখানে আপনার পঞ্চমহাপুরুষ রাজ্যকে, ভদ্রনাম মহাপুরুষ রাজ্যকে, এবং হংসনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, আটকে আছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন, বিল পাস হচ্ছিল না সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট লাভ পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই যে পাঁচটি রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু মানে
অদ্ভুত অকল্পনীয় লাভ এই পাঁচ রাশি কিন্তু পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।